গতবারে নাই, গত পর্বের মতো এবারের পর্বও আমরা দুজনকে একসাথে ভাইবার প্রস্তুতি করাবো। তো আসলে আমাদের একাডেমি থেকে যারা প্রস্তুতি নিতে চান, বা সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর অফিসার অথবা সৈনিক পদে যেতে চাচ্ছেন, তাদের বিভিন্ন ধরনের প্রস্তুতির বিষয় থাকে, যেমন লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক অনুশীলন, বুদ্ধিমত্তা পরীক্ষার বিষয়গুলো। তো আজকে আমাদের কিছু শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের ভাইবার যে ধরনের প্রশ্ন হতে পারে বা যে ধরনের প্রশ্নের উত্তরগুলো যে বলা উচিত সেগুলো আমরা একটু প্র্যাকটিস করছি। তো আসলে প্রস্তুতি যত নিব তত কিন্তু আমরা নিজেকে কী করতে পারবো, ঘুরে তুলতে পারবো, তাই না? ওকে, তো যাই হোক, প্রথম ইমদাদুল, তোমার কাছে প্রশ্ন, তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে কেন যোগদান করতে চাচ্ছ? স্যার, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই, কারণ স্যার আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের মাতৃভূমিকে ভালোবাসি। আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারলে আমি নিজেকে দেশে ভাই নিয়োজিত করতে পারবো। স্যার, আমি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারি, স্যার আমি উচ্চশিক্ষা অর্জিত করতে পারবো, আর তাছাড়াও আর্থিক অবস্থা সচ্ছল। রাফিদ, তুমি কেন যেতে চাচ্ছ? আসলে বাংলাদেশ আর্মির প্রত্যেকটি বিষয়ে আমার খুব পছন্দ, তাদের চলাফেরা এবং তাদের রোমাঞ্চকর অভিযান, এগুলো আমার কাছে খুবই পছন্দের। তাই আমি বাংলাদেশ আর্মিতে যোগদান করতে চাই। আমি বিশ্বাস করি যে কোনো পেশায় থেকে আমি দেশের সেবা করতে পারবো, কিন্তু আর্মি হয়ে আর্মিদের পথে থেকে দেশ সেবাটা আমার কাছে অন্যরকম কোনো কিছু, তাই আমি বাংলাদেশ আর্মিতে যোগদান করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাইলে একজন শিক্ষার্থীর কিছু গুণাবলী থাকা দরকার, ঠিক আছে? তোমরা কি মনে করো যে তোমাদের মধ্যে কোনো গুণাবলী রয়েছে সৈনিক অথবা অফিসার হওয়ার জন্য? আচ্ছা, ইমরুদুল, তুমি বলো তো পাঁচটা গুণের কথা, তোমার মধ্যে কী রকম গুণাবলী রয়েছে? আমার দেশের প্রতি মায়ামমতা রয়েছে, তাছাড়াও স্যার আমি একজন সৎ, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীল, তারা আমার আদেশ মানার ক্ষমতা রয়েছে, আদেশ দেওয়ার ক্ষমতা রয়েছে। রাফিদ, তোমার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে যেতে চাচ্ছ, বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান থেকে জানা আছে তোমাদের? তোমার জানা আছে রাফিদ? আচ্ছা, ইমদাদুল বলো দেখি বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান। সর্বত্র আমরা দেশের তৈরি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক বলতে পারবা বলতো, কি প্রতীক হবে? বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম কি? জেনারেল আজিজ আহমেদ। আচ্ছা, আমরা যখন ভাইবাতে উত্তর দেব তখন কিন্তু আমরা প্রশ্ন কিন্তু আমরা রিপিট করবো না, ঠিক আছে? আমরা ডিরেক্ট স্যাররা যে প্রশ্ন করবে সেটা উত্তরটা বলার চেষ্টা করব। যদি উত্তর জানা না থাকে সঙ্গে সঙ্গে আমরা দুঃখিত অথবা সরি বলবো, ঠিক আছে? উত্তর না জানা উত্তর জানার ভান করে উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব না, সেটা অনেক খারাপ দেখা যায় শুনতে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানের নাম কি বলতে পারবা বলো দেখি? সশস্ত্র বাহিনীর প্রধানের নাম অ্যাডভোকেট আব্দুল হামিদ। মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। জাতির জনক কাকে বলা হয় রাফিদ? আচ্ছা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 7ই মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন? রেসকোর্স ময়দানে দিয়েছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেছিলেন? গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছিলেন, তাই না? আচ্ছা রাফিদ, তুমি একটা ট্রান্সলেট করো তো, যে আমি ভালো আছি, ইউ আর গুড। আমি ভালো নাই, তুমি ট্রান্সলেট করো তো। ও কি ঠিক বললো? কি হতে পারে বলো থেকে? হ্যাঁ, আই এম নট সো
গুড, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোভাবে আরও প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে।